ফ্ল্যাশব্যাক। এত এত টাকার ঈদে শপিং করে কি লাভ? মনে তো এখন আর আগের মতন সুখ লাগেই না। ঈদ তো আসলে ছোটবেলার, এখন তো শুধুমাত্র জাস্ট ফর্মালিটিস। আমার লাগে কারা কারা সহমত একটু কমেন্ট করে জানাই দিবেন। আর বাই দ্য ওয়ে সবাই জানাইতেছে আমার তরফ থেকে ঈদ মোবারক, কারণ আল্লাহ দিলে কালকে আমগো ঈদ হইব। তো আসসালামু আলাইকুম, আমি আমার নারশিংদি আফাাঁ, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর আপনাকে ঈদের শপিং হয়ে গেছে গা তো, আর ঈদ কি এই জায়গায় করতেছেন নাকি নিজের নিজের বাড়িতে একটু কমেন্ট করে জানাই দিয়েন। তা আমার মনটা অনেক খারাপ, ঈদের শপিং এটা করেছিলাম অনেকদিন আগে, বাট আজকে যখন বয়স দিয়ে আসি আমি জানি না কেন জানি আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। হুট করেই ছোটবেলার অনেক মিস করতেছিলাম, কারণ ছোটবেলা এমন একটা সময় আসছিল যখন কি ঈদের বাজেট আমার আসছিল 1000 টাকা, আর এটা দিয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। কিন্তু এখন লাখ টাকার শপিং করলো কেন জানি ওই খুশিটা আর পাই না। চারিদিকে চলছে ঈদের আমেজ, তাই আমার ঈদের আমেজকে সতেজ করতে আমিও চলে গিয়েছিলাম ঈদের শপিং করতে। কি ভাবছেন এত টাকার শপিং আমি কিভাবে করলাম? আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব, কারণ আমার কাছে বেটিস অ্যাপ আছে। তার আগে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর এবং পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। আপনি কি 50% বোনাস পেতে চান? তাহলে এখনই 9 এপ্রিল থেকে 16 এপ্রিলের মধ্যে নিবন্ধন করুন। আপনি যদি বেটিজে ন্যূনতম 1000 থেকে 5000 বিডিটি জমা করেন তাহলে আপনি পাবেন 50% বোনাস। তবে এখন কিন্তু দুইটি অনুষ্ঠান চলছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর আরেকটি হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ এবং ঈদ উল ফিতরের বোনাস পেতে প্রতিদিন লগ ইন করুন। এখনই লগ ইন করুন এবং প্রতিদিন 500 টাকা জমা করুন, 7 দিনে আপনি মোট 520 টাকা পেতে পারেন। একই সময়ে আপনি একবারে 3টি বিদ্যমান সাইন ইন কার্যালাপে অংশগ্রহণ করতে পারেন, এবং সবচেয়ে বড় পুরস্কার হলো একটি আইফোন। আকর্ষণীয় পুরস্কার এবং অতিরিক্ত বোনাস পেতে প্রতিদিন সাইন আপ করুন। তাহলে আর দেরি কিসের, এখনই ডাউনলোড করুন বেটিজ অ্যাপ, আমার মতন ঘরে বসে আয় করুন এবং প্রচুর পুরস্কার এবং অতিরিক্ত বোনাস জিতে নিন। এবং লগ ইন করতে অবশ্যই আমার প্রোমোকোড ব্যবহার করতে হবে, আমার প্রোমোকোড হলো Nisha99। আর তাদের অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো ভালো থাকো সবাই, বাই বাই। সব জানি কেমন খালি খালি লাগে, কোনো কিছু এখন আর ভালো লাগে না, কোনো কিছুতে আনন্দ পাই না। আগে তো ঈদের জামা কিনলে পুরান হয়ে যাবো গায়ে লেগে কাউরে দেখাইতামই না, তো ওই ফিলিংস গুলো এখন কিছুই মনে হয় না। যে থাক দেখলেই কি না দেখলেই কি আমার আবার ঈদ আছে নাকি। তো যাই হোক, যমুনা ফিউচার পার্কে গেছিলাম গা একটু ঈদ শপিং করানোর লাগে, আমার একদম ইচ্ছা ছিল না অবশ্য, খরগোশ আইছিল আমার বাসায়। যেহেতু আমি বাসা চেঞ্জ করছি আপনারা অনেকে জানেন, বাসার ব্লগ ঈদের পর থেকে ইনশাল্লাহ একটু একটু করে আপলোড দেওয়া শুরু করবো। ড্রেসের প্রাইস এত বেশি, 14000 টাকা যদি একটা জামার প্রাইস হয় তাহলে মানুষ জুতা কিনবো কি, আরো আদার্স এক্সেসরিজ কি কিনবো? আমি অন্তত ঈদের লাগে 14000 টাকা দামি ড্রেস জীবনেও পরবো না। যাই হোক গা, এরপরে মাথা তো অনেক ঘুরাইতেছিল, ড্রেস ড্রেস দেখে আমি এই জায়গা থেকে বের হয়ে গেলাম গা। অনেকগুলা শপ এক্সপ্লোর করছি কিন্তু আমি মন মতন একটা ড্রেসও পাই নাই। আর সব থেকে বড় কথা, আমার এবার ঈদের থিম ছিল যে আমি একটা অলিভ টাইপের, মানে একটু অলিভ জলপাই কাইন্ড অফ মিক্স কালার একটা ড্রেস পরবো এবার ঈদে। কপাল এতই খারাপ, এত লেটে গেছিলাম আমি, মনে হয় 26 রোজা বা 27 রোজাতে গেছিলাম ঈদের শপিং করতে, তো তখন কোন ড্রেস ছিলই না ওই রকম। আর যে ড্রেসটা দেখলাম এটার প্রাইস ঠিকঠাক ছিল, কিন্তু এটার একটাই সাইজ ছিল যেটা কিনা এম, আর এটা আমার জন্য অনেক ঢোলা, এটা চাপাইতে গেলে এটা কাজটা নষ্ট হয়ে যাবো গা। তো ভাই এত টাকা দিয়ে ড্রেস কিনা আবার কাজ নষ্ট হয়ে যাবো গা, চাপানোর জন্য তাহলে নেওয়া দরকারই নাই। আমি মুসা আউটলেট থেকে এই আগানোরটা চুজ করি, আর এটা আমার কাছে কাইন্ড অফ ভালোই লাগে অ্যাভারেজের ভিতরে। তো আমি আসলে ঈদরে বেস করে শপিং করতেছিলাম না, কারণ আমার যেহেতু নিত্যদিন নতুন নতুন ড্রেস আপ লাগে, হিসাবে নিতেছিলাম যেন পরে আমি এটা ব্যবহার করতে পারি। জাস্ট একদিনের লাগে এত এক্সপেন্সিভ ড্রেস কেনার কোনো মানে না, টাকা জাস্ট জলে। এরপরে আমি গেছিলাম জুতা কিনতে, আর এই জুতাটা আমার এত পছন্দ হয় কিন্তু এটা শুধুমাত্র সুসার জন্যই ঠিক আছে, বাট এইটা পরে 5 মিনিটও মানুষ হাঁটতে পারবো না, কারণ লিটারেলি পরার মাত্র পায়ে আমার ব্যথা করতেছিল। জাস্ট মাত্র ফ্যাশনের দিক থেকে এই জুতাগুলো অনেক ভালো, দেখতে অনেক ফ্যান্সি লাগে, তো আমার ফ্যাশনের জন্য দরকার ছিল, বাট এখন যেহেতু বাজেট অনেকটাই কম ছিল তাই আমি এটা নেওয়ার সাহস করলাম না। তবে আপনাকে ঈদের শপিং এর বাজেট কত ছিল? আচ্ছা আমি আমার ড্রেসের প্রাইস গুলা কই, আমি যে আগানোটা নিছি এটা নিছিল 7400
কত টাকা সামথিং, তারপর এই জুতার প্রাইস নিছিল 5.5। তো আগানোর লগে অবশ্যই সালোয়ার কিনতে হবো, তো অননা থেকে একটা সালোয়ার কিনছিলাম, সালোয়ারের প্রাইস নিছিল 1700 সামথিং। আমার স্কিন কেয়ার আর মেকআপের কয়েকটা জিনিস লাগবে, অতটুকুই বাজেট ছিল আমার লেগে, আর বাকি বাজেট ছিল আমার ফ্যামিলির লেগে আর খরগোশের লেগে। কিন্তু আনফর্চুনেটলি আমার ফ্যামিলি কোনো শপিং করতেই রাজি না। আমি ভাবছিলাম যা করে ক্যাশ টাকা দিয়ে দিব, আর যে কোনো কাজে লাগালে লাগা কিনতে মন ছেলে কিনুক, কারণ আম্মু এমনিতে কিছু কিনতে চায় না। ঈদের আগে আম্মুর একটা বোরকা কিনে দিয়েছিলাম, আম্মুকে আমার এটা ঈদ শপিং। আগের কথা মনে পড়লে আমার অবাক লাগে, আগে আমার 1000 টাকা বাজেট ছিল ড্রেসের লেগে, আর এখনকার পোলাপনের 5000 টাকা বাজেটও কম পড়া যায়। খরগোশের শপিং এ ছিল 8.5 হাজার টাকা। আর এমন এমন জিনিস যা পছন্দ করে বলার বাহিরে, যাই হোক ইয়েলো থেকে ওর প্রথমে একটা টি শার্ট কিনা দিই, এরপরে আর্টিজানে যাই, ওর আরো কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, তো আর্টিজানে সেল চলতেছিল, তো ওইখান থেকে ওর প্যান্ট শার্ট। তবে আজকে সবাই তো ঈদের মেহেদি পরবো, কেনা কেনা মেহেদি পরতেছেন? যদি মেহেদি পরার পরে আমার ব্লগটা দেখে থাকেন, কমেন্ট বক্সে কিন্তু আপনার মেহেদির পিক শেয়ার করেন। আর এবার ঈদে আমি মেহেদি পরতেছি না। অনেক কিছু মিলে এবার আমার মনটা অনেক খারাপ, এবার মনে হয় না আমার ঈদটা অত ভালো যাইবো। অন্য সময় ঈদের আগে আমি অনেক কিছু প্রিপারেশন নিয়ে অনেক ধরনের ভিডিওস বানাই, বাট এবারে এমন কিছুই হইব না। যে বড় হইলাম এর লেগে অনেক বেশি আক্ষেপ লাগতেছে। যাই হোক গা, তো শপিং টপিং শেষ হওয়ার পরে ইফতারি করতে বয়ে পড়লাম ওই জায়গার কোনো একটা ফুড কোর্টে, এত জঘন্য খাবার ছিল, বাই জহনি যমুনা জান না কেন। ফুড কোর্টে তো খাবার খায় না, চাইলে নিজে নিয়ে এন খাবার, অথবা বাইরে যায় খায়েন, ঠিক আছে, জাস্ট টাকা গুলা নষ্ট আর কিছু না। তো আমি পরে গেছিলাম লিরা ইম্পোর্টে, জায়গায় আমার কিছু টুকটাক কিনার ছিল, তো আমি কয়েকটা জিনিসপত্র কিনলাম, যেমন ক্লিনজিং অয়েল, তারপরে হচ্ছে সেটিং স্প্রে, একটা মাস্কারা, একটা লিপ লাইনার, আর জানি কি। যাই হোক গা, তো আমার টোটাল মেবি শপিং এর বাজেট ছিল 20K, আর খরগোশে ছিল 10K, আর ফ্যামিলি লেগে রাখছিলাম 15, কিন্তু ফ্যামিলি তো নাই নাই, সবাই নিয়ে ঈদ করতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ। সাজগোজ এটা ডাজেন্ট ম্যাটার, এই যে ঈদের শপিং করছি না, এগুলো আমি কবে পড়বো নিজেও জানি না। যাই হোক গা, ভালো থাকেন সবাই, সবারে জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।